আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিওটি না টানে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি দুইটি বেডরুম, একটি কিচেন ও একটি ফ্রন্ট সাইডের সুন্দর একটি বারান্দার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য আছে আপনার 38 ফিট এবং প্রস্থ আছে 23 ফিট। এই বাড়িটি টোটাল আপনার 874 স্কোয়ার ফিটের এই বাড়িটি। এই বাড়িটির ফ্রন্ট সাইডে একটি সুন্দর খোলা বারান্দা আছে এবং রাইট সাইডে আপনার একটি কিচেন আছে। এটি দেখছেন এই কিচেনটি। এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার 21টি এবং টাইবিম দেওয়া হয়েছে একটি, লিন্টার দেওয়া হয়েছে আপনার 2টি, 7 ফিট উপরে একটি লিন্টার দেওয়া হয়েছে এবং টপ লিন্টার একটি দেওয়া হয়েছে। তো এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। এই বাড়িটির ভিটির হাইট দেওয়া হয়েছে আপনার 1.5 ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত রুমের হাইট দেওয়া হয়েছে আপনার 10 ফিট এবং এই বারান্দার হাইটটি দেওয়া হয়েছে আপনার 7 ফিট 6 ইঞ্চি। তো এই বাড়িটির ফ্রন্ট সাইডে আপনার এটি দেখছেন 2টি দরজা দেওয়া হয়েছে, গ্রিল দিয়ে এই দরজাগুলো দেওয়া হবে। তো সরাসরি আমরা এই রুমগুলো ভালো করে দেখে নেব। এখানে 2টি রুম আছে এবং একটি কিচেন আছে এবং একটি বারান্দা। তো সরাসরি আমরা এই সাইটের রুমটি দেখে নেব। এখানে এই দরজাগুলোর দৈর্ঘ্য আছে আপনার 7 ফিট এবং প্রস্থ আছে 3 ফিট মেন দরজাগুলো। তো সরাসরি আমরা এই রুমটির ভিতরে চলে আসলাম। এই রুমটির পিছন সাইডে আপনার 2টি জানালা দেওয়া হয়েছে এবং লেফট সাইডে আছে আপনার 2টি জানালা, ফ্রন্ট সাইডে আছে আপনার 1টি জানালা। তো অবশ্যই আপনাদের মনে ডাউট আসবে যে এই একটি রুমে আপনার 5টি জানালা কীভাবে দেওয়া হয়েছে। তো এইখানে দেখেন এই পাল্লাগুলো এবং এই জানালাগুলো জেড পাল্লা দেওয়া হয়েছে। তো অবশ্যই অনেকেরই ভালো লাগবে এবং অনেকেরই মন্দ লাগবে, তার কারণ ফুলওয়াল ঘরে এখানে জেড পাল্লা দেওয়া হয়েছে। তো এটি হলো পার্টিশন দরজা, একটি দরজা দেওয়া আছে এখানে দেখেন। এই দরজার দৈর্ঘ্য আছে আপনার 6 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ আছে 2.5 ফিট। তো সরাসরি আমরা এই রুমটির চলে আসলাম। এই রুমটির পিছন সাইডে আপনার 2টি জানালা দেওয়া হয়েছে এখানে, এই জেড পাল্লাগুলো। এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার 4 ফিট এবং প্রস্থ আছে 3 ফিট এই জানালাগুলো এখানে দেখেন। তো পার্টিশন ওয়ালে আপনার 2টি সাজা দেওয়া হয়েছে দুই পাশে, এখানে দেখেন এই পাশে আছে আপনার 1টি সাজা এবং ওই পাশে আছে আপনার 1টি সাজা। ফ্রন্ট সাইডে আপনার 1টি দরজা এবং 1টি জানালা দেওয়া হয়েছে। তো এইখানে আমরা এই বারান্দা দিয়ে কিচেন রুমটি দেখে নেব। কিচেন রুমটির দৈর্ঘ্য আছে আপনার 23 ফিট এবং প্রস্থ আছে এখানে দেখেন 8 ফিট এই কিচেন রুমটি। কিচেন রুমটি আপনার 2টি জানালা দেওয়া হয়েছে। এই কাজটি অনেক দিন এখানে বন্ধ ছিল, কাজটি অনেক দিন পরে আবার আরম্ভ করা হবে। এখানে দেখেন চালি কাট লাগানো হইতেছে এবং পুরো ফিনিশিং কমপ্লিট করা হবে। তো এইখানে যে ফ্রন্ট সাইডে একটি বারান্দা আছে, এই বারান্দার দৈর্ঘ্য আছে আপনার 30 ফিট এবং প্রস্থ আছে 7 ফিট এই বারান্দাটি, এবং রুমগুলির দৈর্ঘ্য আছে আপনার 15 ফিট এবং প্রস্থ আছে 14 ফিট করে এই 2টি রুম। তো আমরা সরাসরি এই বাড়িটির এ টু জেড অনেক সুন্দর করে দেখে নিলাম। তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি জেনে নেই। এই বাড়িটি করতে মোটামুটি আপনার ইট লাগবে 4,800, এখানে 10 টাকা পিস হলে 48,000 টাকা, রড লাগবে আপনার 5 কুইন্টাল 90 কেজি, এখানে 62 টাকা কেজি হলে 36,580 টাকা, সিমেন্ট লাগবে আপনার 90 ব্যাগ, এখানে 430 টাকা ব্যাগ হলে 38,700 টাকা, পাথর লাগবে আপনার 210 CFT, এখানে 50 টাকা CFT হলে 10,500 টাকা, বালি লাগবে আপনার
630 সিএফটি এখানে 30 টাকা সিএফটি হলে 18900 টাকা দরজা দেওয়া হয়েছে আপনার 4টি একটি করে দরজার খরচ 6000 টাকা করে হলে মোট 24000 টাকা জানালা দেওয়া হয়েছে আপনার 10টি একটি করে জানালার খরচ আপনার 3500 টাকা করে হলে মোট 35000 টাকা চালিত কাঠ লাগবে আপনার 36 সিএফটি এখানে 1500 টাকা সিএফটি হলে মোট 54000 টাকা চালিত টিন লাগবে আপনার 44 পিস এখানে 1350 টাকা পিস হলে 59400 টাকা এই বাড়িটির টোটাল মিস্ত্রি খরচ যাবে আপনার 80000 টাকা এক্সট্রা আরও খরচ ধরেছি 20000 টাকা তো এই বাড়িটির এ টু জেড কাজ করতে মোট খরচ হবে আপনার 4,25,080 টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ।